যাবার নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আসতেছেন। ভিডিওগুলো যখনই দেখবেন বারবার একটা কথা বলি, সিকোয়েন্স মেনটেন করবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাইট, গত কয়েকটি লেকচার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে, এবার আলোচনা করব স্ট্যাটিক মেথড নিয়ে। ওকে, সো নতুন একটা প্রজেক্ট অ্যাকচুয়ালি প্যাকেজ খুলে নিচ্ছি, সোর্স প্যাকেজ, রাইট বাটন ক্লিক করে নিউ জাভা প্যাকেজ, প্যাকেজের নাম দিয়ে দিচ্ছি স্ট্যাটিক মেথড। ওকে, তারপর স্ট্যাটিক মেথডের আন্ডারে একটা ক্লাস তৈরি করব, নিউ জাভা ক্লাস, নাম দিয়ে দিচ্ছি স্ট্যাটিক মেথড ডেমো, যে কোনো নাম দিতে পারেন, অবশ্যই আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। আমি দিচ্ছি স্ট্যাটিক মেথড ডেমো দেওয়ার প্রয়োজন নাই, শুধু শুধু ক্লাসের নাম এত দীর্ঘ করার দরকার নাই। ফিনিশ, রাইটস, কমেন্ট দুটো ডিলিট করে দিচ্ছি এখান থেকে। রাইট, প্রথমে আমি একটা নর্মাল মেথড তৈরি করব, লক্ষ্য রাখবেন, বয় ডিসপ্লে, বা নাম দিচ্ছি নন স্ট্যাটিক, হোয়াট এভার ইউ ক্যান ডিসপ্লে ওয়ান, এবং তার মধ্যে আমি প্রিন্ট করে দিচ্ছি আই এম নন স্ট্যাটিক মেথড মেথড। ওকে, লক্ষ্য রাখবেন এই মেথডটা নন স্ট্যাটিক মেথড, কারণ এখানে আমরা কী করি না, স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করিনি। এবার এটা কপি পেস্ট করে নিচ্ছি নিচে, এখানে আমি স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং মেথডের নামটা চেঞ্জ করে দিচ্ছি ডিসপ্লে টু। লক্ষ্য রাখবেন এটা হচ্ছে নন স্ট্যাটিক মেথড, বাট এই মেথডটা কিন্তু স্ট্যাটিক মেথড, কারণ আমরা কী করেছি এখানে, স্ট্যাটিক ভেরিয়েবলটা ইউজ করেছি, সরি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করেছি। ওকে, সো কোনো মেথডের নামের আগে যদি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি তাহলে সেই মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড, এবং এখানে প্রিন্ট করব আই এম স্ট্যাটিক মেথড। রাইট, তাহলে আমরা স্ট্যাটিক মেথড ক্লাসের আন্ডারে আমি দুইটা মেথড তৈরি করেছি, একটা হচ্ছে ডিসপ্লে ওয়ান, একটা হচ্ছে ডিসপ্লে টু, এবং দেখতে পাচ্ছি ডিসপ্লে ওয়ানটা হচ্ছে নন স্ট্যাটিক মেম্বার বা নন স্ট্যাটিক মেথড, আর ডিসপ্লে টু হচ্ছে স্ট্যাটিক। এবার আমরা এই দুইটা মেথডকে ইউজ করব, সেই জন্য আরেকটা টেস্ট ক্লাস তৈরি করে নিচ্ছি, জাভা ক্লাস, নাম দিয়ে দিচ্ছি টেস্ট, এবং টেস্ট ক্লাসটা এদিকে সরিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং এখানের মধ্যে আমাদের মেইন মেথডটা তৈরি করব, পাবলিক স্ট্যাটিক মেইন। তো এখানে একটা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাবলিক স্ট্যাটিক বয়েড মেইন, লক্ষ্য রাখবেন, আবার ওই কথাটা বলে নিচ্ছি, স্ট্যাটিক এখানে কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, আমরা অনেকবারই এটা ব্যবহার করে আসতেছি। তো মেইন একটা মেথড, তো মেইন মেথডটা কিন্তু স্ট্যাটিক মেথড, লক্ষ্য রাখবেন মেইন মেথডটা কি স্ট্যাটিক মেথড। তো স্ট্যাটিক আমি আগেই বলেছিলাম, স্ট্যাটিক মেম্বারের জন্য কী তৈরি করতে হয় না, অবজেক্ট তৈরি করতে হয় না, স্ট্যাটিক মেথড ইউজ করার জন্য কী প্রয়োজন নাই, অবজেক্ট ইউজ করার প্রয়োজন নাই। তো এই স্ট্যাটিক মেথডের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এই স্ট্যাটিক মেইন মেথড। ওকে, আমরা অনেকবারই এটা ইউজ করে আসতেছি, তাহলে আবারও বলে নিচ্ছি, সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে স্ট্যাটিক মেম্বারের এই মেইন মেথড। মেইন মেথড ডিক্লেয়ার করা হয় স্ট্যাটিক হিসেবে এই কারণেই, যাতে করে তার কী করা হয় না, অবজেক্ট তৈরি করার কোনো প্রয়োজন হয় না। ওকে, একেবারে প্রথমেই এই মেথডটা যাতে রান করে সেই জন্য আমরা কী করি না, এটা কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন হয় না, এটা নন স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা হয় নাই এই কারণে, এটা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেছে করা হয়েছে যাতে এই মেথডটা ইউজ করার জন্য আমার একে কল দেওয়ার প্রয়োজন না হয়। ওকে, তাহলে আবারও বলে নিচ্ছি যে স্ট্যাটিকের সবচেয়ে কমন এক্সাম্পল, স্ট্যাটিক মেম্বারের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে এই মেইন মেথড। মেইন মেথড ডিক্লেয়ার করা হয় স্ট্যাটিক হিসেবে এই কারণেই, যাতে তাকে অ্যাক্সেস করার জন্য আমার কোনো অবজেক্ট তৈরি না করতে হয়। ওকে, কারণ আমরা জানি যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা যদি আমরা মেথডকে কল দিতে চাই, সে ফর এক্সাম্পল এই ডিসপ্লে ওয়ান মেথডটাকে কল দিতে চাই, তাহলে কী করতে হবে, এটা তো নন স্ট্যাটিক মেথড, রাইট? তাহলে নিশ্চয়ই আগে কী করতে হবে, স্ট্যাটিক মেথড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তৈরি করে নিচ্ছি, তারপর এই অবজেক্টের মাধ্যমে আমরা কী করতে পারবো, এই নন স্ট্যাটিক মেথডকে কল দিতে পারবো, সেটাই এখানে করতেছি, লক্ষ্য রাখবেন অবি ওয়ান ডট ডিসপ্লে ওয়ান। তাহলে নন স্ট্যাটিক মেথডকে বা নন স্ট্যাটিক কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে হলে আগে কী করতে হয়, অবজেক্ট তৈরি করে নিতে হয়, এবং অবজেক্টের মাধ্যমে আমরা সেটা করি। বাট লক্ষ্য রাখবেন স্ট্যাটিক মেম্বারের জন্য, এখানে ডিসপ্লে টু কিন্তু স্ট্যাটিক মেম্বার, তার জন্য কিন্তু আপনাকে কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, আপনি জাস্ট ক্লাসের নাম দিয়ে তাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। তো সেটা আমি এখানে দেখাচ্ছি, স্ট্যাটিক মেথড ক্লাসের নাম ডট, এবার আমরা ডিসপ্লে টু মেথডটা ইউজ করতে পারবো, কারণটা হচ্ছে ডিসপ্লে টু হচ্ছে স্ট্যাটিক মেথড, এবং স্ট্যাটিক মেথড ইউজ করার জন্য আপনার কী করতে হবে না, কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, সরাসরি ক্লাসের নাম দিয়ে তাকে অ্যাক্সেস করতে পারবেন, কারণ
অবজেক্টের সাথে, তাই সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে এবং অবজেক্টের মাধ্যমে তাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে নিশ্চয়ই এখানে আপনারা স্ট্যাটিক মেথডের ব্যবহারটা বুঝতে পেরেছেন, এখানে কেন মেইনকে স্ট্যাটিক রাখা হয়, কারণ মেইনকে যাতে স্ট্যাটিক এই কারণে রাখা হয় তার যাতে কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন না হয়। ওকে, এবার যদি আমরা কোডটা রান করি এখান থেকে, তাহলে দেখতে পাচ্ছেন আউটপুট, আমরা এখানে দেখতে পাচ্ছি আই এম এ নন স্ট্যাটিক মেথড, এটার আউটপুট, এবং আই এম এ স্ট্যাটিক মেথড, এটার আউটপুট। ওকে, তো আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে স্ট্যাটিক মেথড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিও টিউটোরিয়াল থেকে যতটুকু আপনারা জানলেন কিভাবে স্ট্যাটিক মেথড তৈরি করতে হয়, কিভাবে নন স্ট্যাটিক মেথড সেটা অলরেডি আগেই আপনারা জানেন, বাট স্ট্যাটিক মেথড কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিলেন, এবং স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করার জন্য কী করতে হবে সেই ক্লাসের নাম দিয়ে ডট, তারপর মেথডের নাম, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড ব্যবহার করার পদ্ধতি। আর একটা বিষয় এখানে বলে নিয়েছিলাম আমি যে কেন স্ট্যাটিক মেইনকে স্ট্যাটিক মেথড হিসেবে ডিক্লেয়ার করা হয়, কারণ যাতে তার কোনো অবজেক্ট তৈরি করা না লাগে সেই জন্য আসলে মেইনকে স্ট্যাটিক মেম্বার হিসেবে ডিক্লেয়ার করা হয়। আজকের ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।